নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমি সব সময় দিতে থাকি তো আজকের বিষয় হচ্ছে যারা নতুন পাখি পালন করা শুরু করেছেন তারা দেখছেন যে ভাঁড়ে অনেক পাখি বাচ্চা মারা যাচ্ছে পাখির বাচ্চা হওয়ার পরে কিছুদিন পর মারা যাচ্ছে কেউ একটু বড় হয়ে মারা যাচ্ছে ছোট অবস্থায়ও মারা যাচ্ছে তো আপনারা ভেবে পাচ্ছেন না কি কারণে হচ্ছে কি করলে এটা ঠিক হবে তো সেটি নিয়ে আজকে আলোচনা করব তো চলুন আজকে ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা তো সবার প্রথম আমি বলবো যে পাখির বাচ্চা যখন প্রথম হয় যেগুলো আপনি প্রথমে জোড়া দিয়েছেন সবেমাত্র ডিম বাচ্চা হলো প্রথমবারে কিন্তু আপনার সব ডিম বাচ্চা হয়ে ভালোভাবে ডিম ফুটবে না অনেক সময় বাচ্চা অর্ধেক মারা যাবে অর্ধেকের বেশিও মারা যায় অনেকের তো আপনাকে প্রথম যখন জোড়া দিয়ে পাখির বাচ্চা যখন প্রথমবার উঠবে তখন কিন্তু আপনার বাচ্চা মরবে অলরেডি তখন যে মা বাবাগুলো আছে পাখির সেই মা বাবাগুলো কিন্তু ঠিকভাবে খাওয়াতে পারে না বলতে ওদের তেমন কোনো অভিজ্ঞতা নেই ওরা কি করে দ্বিতীয় ছাউনি থেকে ঠিক হওয়া শুরু করে প্রথম ছাউনিতে কিন্তু ওরা ঠিকঠাক খাবার খাওয়াতে পারে না ওরা অনেক সময় বাচ্চা হাঁড়ি থেকে ফেলে দেয় বাচ্চাদেরকে অন্য পাখিরা ঠোকরাতে থাকে এই সব প্রবলেম হতে থাকে তো নতুন যারা বন্ধুরা পাখি পালন করা শুরু করেছেন নতুন জোড়া দিয়েছেন তারা অবশ্যই তারা ভাবছেন যে পাখি বাচ্চাগুলো হচ্ছে খাওয়া দাওয়ার খাচ্ছে আবার মারাও যাচ্ছে তো এটি নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে তো এটি চিন্তিত হলে কিছু করার নেই নতুন জোড়া দিলে এই অবস্থা হয় আমাদের ফার্মেও হয়েছে আমার অনেক পাখির বাচ্চাও আগে মারা যেত তারপরে কিছুদিন পর ওরা যখন পুরনো হয়ে যায় তারপরে আর বাচ্চা ঠিকভাবে সেরকম মরে না ঠিকঠাক থাকে মোটামুটি তো দু একটা সে কোনো কারণে মারাও যেতে পারে সেটা নিয়ে তো সব কিছু যেমন আপনি কোনো চাষ করছেন তো চাষেও প্রবলেম থাকে তো তেমনি পাখি পালনটা একটি চাষের পর্যায়ে পড়ে তো এখানেও এরকম লাভ লোকসানের ব্যাপার আছে সব মাল আপনি সমানভাবে পাবেন না তার মধ্যে কিছু রিজেক্ট মাল আছে তার মধ্যে আবার ভালো মাল আছে বেশিরভাগটাই ভালো হবে তারপরে রিজেক্ট জিনিসটাও পাবেন তো অবশ্যই সেটি নিয়ে আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে দু নম্বর কারণ আমি বলবো বন্ধুরা যে আপনারা দেখবেন হাঁড়ির ভিতরে অনেক পটি জমা হয়ে যায় ভেজা ভেজা হয়ে যায় আর ওদের ঠান্ডা লাগতে থাকে আর পটিটা খুবই গন্ধ করতে থাকে গ্যাসটা ওরা সহ্য করতে পারে না অনেক বাচ্চা এইভাবে মারাও যায় তো আপনারা দেখবেন যে যেখানে শুকনো পটি আছে অল্প থাকলে কোনো অসুবিধে নেই ভালো করে পরিষ্কার করে রাখবেন আমি তো এটা এক দু দিন আগে পরিষ্কার করেছিলাম আবার এইভাবে হয়ে গেছে আমি এটাকে কালকের দিকে পরিষ্কার করব তো আজকের আমি দেখে নিলাম তো এইভাবে আপনারা প্রতিদিন ওটা চেক করে ওটা হাঁড়িটা অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে হাঁড়ির ভিতর স্যাঁত স্যাঁতে থাকা চলবে না আর এখন ঠান্ডার সময় পড়েছে ঠান্ডার সময় তো আপনাকে আরও বেশি করে সতর্ক রাখতে হবে থাকতে হবে তো আপনারা ভালো করে চারদিকে ঝাঁপ ছেড়ে রাখবেন আপনার পাখির খাঁচা হোক বা কলোনি হোক তো ভালো করে আপনারা ঝাঁপ ছেড়ে রাখবেন রাত্রে আর উত্তরের হাওয়া তো একদমই লাগতে দেবেন না আর দিনের বেলা আপনি কি করবেন হালকা রোদ খাওয়াবেন শীতকালের রোদ খাওয়ালে কোনো অসুবিধা থাকে না তো শীতকালে হালকা রোদ খাওয়াতে হয় কারণ ওদের শরীরটা যখন ঠান্ডায় কাবু হয়ে যায় তারপর রোদ পেলে কিন্তু ওরা ঠিক হয়ে যায় তো অনেক দেখবেন বাচ্চারা যেগুলো নিচে থাকে নতুন বাচ্চা বেরিয়েছে বাচ্চাগুলো কিন্তু শীতে গা ফুলিয়ে বসে থাকে তো ওগুলোকে আপনি রোদ খাওয়ালে ওগুলো আবার তাজা হয়ে যায় তাজা হয়ে গেলে ওরা আবার রাত্রিকালীন ঠিক থাকে আবার একটু ঝিমোতে থাকতে পারে তো আবার দিনের বেলা রোদ খাওয়ালে আবার ঠিক হয়ে যায় তো এই নিয়মগুলো আপনারা অবশ্যই জেনে রাখবেন তিন নম্বর কারণ বন্ধুরা যে পাখির বাচ্চা আপনি দেখছেন পেটে খাবার রয়েছে অথচ মারা যাচ্ছে তো পুরোনো ফার্ম যার যেগুলো হয়তো নতুন জোড়া দিয়েছে সেগুলো না হলে মারা গেলো ওগুলো মানা গেল কিন্তু যেগুলো পুরনো ফার্ম সে পুরনো ফার্মে কিন্তু বাচ্চা যেগুলো মারা যাচ্ছে তো সেগুলো কিন্তু একটা প্রবলেম আছে সেটা হলো হজমের প্রবলেম আপনারা হজমের ওষুধটা কিন্তু ঠিকঠাক দিতে থাকবেন হজমের ওষুধটা আর পায়খানার ওষুধরা অবশ্যই দিয়ে রাখবেন আমি প্রতি ভিডিওতে বলে থাকি হজমের ওষুধ আর পায়খানার ওষুধটা অবশ্যই ব্যবহার করুন আপনার ফার্মে তো হজমের ওষুধটা আপনি কি করবেন সপ্তাহে দু তিন দিন দিতে থাকবেন এর মাঝখানে মাঝখানে পায়খানার ওষুধরাও আপনি মাঝে মাঝে দিতে থাকবেন তো সব সময় কন্টিনিউ একই ধরনের ওষুধ দিতে হবে না আপনি পাল্টে পাল্টে এটা একদিন সেটা একদিন এরকম করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে আপনাদের কিন্তু মেনটেন করতে হবে তারপরে বন্ধুরা পাখিদের বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক পাওয়া যায় অ্যান্টিবায়োটিক কিন্তু আপনাকে বাড়িতে নিয়ে এসে রাখতে হবে অবশ্যই অ্যান্টিবায়োটিকটা মাঝে মাঝে দিয়ে রাখতে হবে অ্যান্টিবায়োটিকটা কিন্তু সমস্ত রোগকে কন্ট্রোল করে অ্যান্টিবায়োটিকের মধ্যে মেরিকুইন আছে আমার জানা তো আরও অন্যান্য আছে তো আপনারা মার্কেটে খুঁজ নিয়ে দেখবেন পাখির অ্যান্টিবায়োটিক বলে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক আছে তো অবশ্যই সেগুলো দিতে থাকবেন আর ক্যালসিয়াম তো মাঝে মাঝে দিতে থাকবেন আর ভিটামিন মাল্টিভিটামিনটা অবশ্যই চালিয়ে রাখবেন তো বিভিন্ন রকম ওষুধ রাখতে হবে প্রত্যেক দিন আলাদা আলাদা ওষুধ দিতে হবে আর প্রতিদিন ওষুধটা দেওয়ার দরকার নেই সপ্তাহে তিন দিন দিলে হবে তো পাল্টে পাল্টে আপনি ওষুধটা দেবেন সমস্ত রকম ভিটামিন যেন এদের শরীরে পায় তাহলে কিন্তু এদের প্রবলেমটা খুবই কম হবে আর বিভিন্ন লোক কিন্তু বেশি করে শাক সবজি দিতে থাকে বেশি করে শাক সবজি দিলে কিন্তু এদের পেট খারাপ হয়ে থাকে আপনারা অবশ্যই কন্ট্রোল করে লিমিট মতো শাকসবজি দেবেন এদের কিন্তু সপ্তাহে এক থেকে দু দিন শাক সবজি দেবেন শীতকালটা একটু দেখে শুনে দিতে হয় আর গরমকালে কিন্তু দেবেন ঠিক আছে তিন চার দিন কোনো অসুবিধা নেই কিন্তু শীতকালে কিন্তু এক থেকে দু দিন এর বেশি দেবেন না কারণ এদের পেট খারাপটা হয়ে থাকে এই সময় আর শীতকালে শাক খেয়ে এদের ঠান্ডাও লেগে যেতে পারে তো সেদিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে তারপরে বন্ধুরা হাঁড়ির ভেতরে যে বাচ্চাগুলো মারা যাবে সঙ্গে সঙ্গে সেগুলো খালি করে হাঁড়িটা ক্লিয়ার করে দেবেন হাঁড়িটা ক্লিয়ার করে দিলে আপনার কিন্তু পাখি পরের যে ডিমগুলো পাড়বে বাচ্চাগুলো হবে সেগুলো যেন সুস্থভাবে হয় তো আপনারা যদি দেখেন যে অনেকগুলো বাচ্চা রয়েছে তার মধ্যে এক দুটো বাচ্চা মারা গেছে অবশ্যই সেই বাচ্চাগুলোকে সাইড করে দিয়ে আপনার ভালো করে হাঁড়িটা ক্লিয়ার করে দিতে হবে দিয়ে আবার ওই বাচ্চাগুলো ওখানে রেখে দেবেন আর হালকা করে নিচে কিন্তু চুন দেবেন হাঁড়িতে কিন্তু চুন দিলে কিন্তু অনেক রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায় হাঁড়িতে হালকা করে চুন দিলে কোনো অসুবিধে নেই আমি চুন দিয়ে থাকি তো চুনটা কিন্তু ওরা খেলেও কোনো অসুবিধে নেই খাওয়ার চুন দিতে হবে পানে যে চুনটা ব্যবহার করা হয় সেই চুনটা ব্যবহার করলে খুবই ভালো থাকবে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা তো অবশ্যই আর সকালের দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে জলটা যেন খুব ঠান্ডা না থাকে খাওয়ার জলটা যেটা দেবেন সেটা কিন্তু আপনাকে হালকা উষ্ণ গরম করে দিতে হবে শীতকালে এটি ট্রিটমেন্ট আপনাকে জেনে রাখতে হবে তো আশা করি ভিডিওটি আজকের একটু কাজের মনে হলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে আপনাকে অনেক হেল্প করতে পারবো আমি তো চলুন আজকের বিদায় নিচ্ছি টাটা বাই বাই জয় হিন্দ